জরিমানা করেছি একটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা, সে ওজনে কারচুপি করেছে, তার এই কারণে তাকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে, এবং আরেকটি প্রতিষ্ঠানে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। সেখানে ভোজ্য তেল, এই তেলের দাম যে নির্ধারণ করা হয় এটি সঠিকভাবে নির্ধারণ করা হয় নাই, এবং যে মেমোগুলো রাখার কথা, যে রেজিস্টারগুলো মেনটেন করার কথা, সেই রেজিস্টারগুলো মেনটেন করা হয় নাই, এই অপরাধে তাকে আমরা 5,000 টাকা জরিমানা করেছি। অর্থাৎ দুই মামলায় 35,000 টাকা জরিমানা হয়েছে। আমরা আমাদের নিত্য পণ্য অর্থাৎ যে ডিম দুধ সহ মুরগি গরুগ্রস্ত থেকে শুরু করে যে নিত্যপণ্যগুলো মানুষের প্রয়োজন, এইসব দোকানগুলোতে আড়তগুলোতে আমরা অভিযান চালিয়েছি, সে অভিযান সে জরিমানাও করেছে। আমরা চাই এইভাবে যেখানে যেখানে অসঙ্গতি থাকবে প্রাথমিক পর্যায়ে আমরা তাদেরকে যেমন সতর্ক করেছি এবং কিভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে হবে সরকারি বিধি মোতাবেক।